আমার কাজ রান করা, আমার কাজ পারফর্ম করা, আমি সেটাই করে যাবো, বাকি সব আল্লাহর ইচ্ছা। আসলে ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ম্যাচ হয়ে গেছে আমরা, আর সাথে সাথে আমরা প্লে অফ কনফার্ম করছি, এটা সব থেকে বেশি ভালো লাগা। আর টিমের সবার সাথে কথা হচ্ছে, সবাই আর কি আমাদের জয়টা ভাষা শহীদদের জন্য উৎসর্গ করছে, তো আমরা সবাই অনেক খুশি। যারা আমাদের জন্য, আমাদের ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা তাদের তাদের উপরে এই জয়টা উৎসর্গ করতেছি। অবশ্যই আমি এটা ওখানেও বলছি যে আমার ছোট একটা ভাগনা আছে, তো সবসময় ওর সাথে কথা হয় মাঠে আসার আগে, এমনকি ম্যাচের আগের দিন ওর সাথে কথা হয়। ও এমনকি আমাকে দেখলে ছয় বললে ছয় দেখায়, আবার আউট বললে আউট দেখায়, তো আমি আমার এই সেঞ্চুরিটা ওকে উৎসর্গ করতে চাই। আমি কখনো এইভাবে চিন্তা করি নাই। আমি এর আগেও আপনাদের বলছি যে আমি যেটা ভুলটা করতেছিলাম, যে আমি সেফ হয়ে অনেকবার আউট হইতেছিলাম, তো চেষ্টা করছি যে একটা ভালো শুরু করে সেই জায়গাটা কিভাবে আমি ক্যারি করবো, জাস্ট এটাই চেষ্টা করছি আজকে। যেহেতু ওই টিমে কোনো অফ স্পিনার ছিল না, তো আমি যেহেতু ওখানে সেফ ব্যাটসম্যান ছিলাম, আমার টার্গেট ছিল যে তাদের যদি আমি আমার জোনে পাই তাহলে আমি বাউন্ডারিতে চলে যাবো, জাস্ট এটাই ট্রাই করছি। দেখেন আমার মতে সব জায়গাতে উইকেট ভালো ছিল, সব জায়গাতে কিন্তু হাই স্কোরিং ম্যাচ হয়েছে, এমন না দুই একটা ম্যাচ হয়তো লো স্কোরিং ম্যাচ হয়েছে, বাট আমার পার্সোনালি আমার কাছে মনে হয় সব জায়গাতে উইকেট অনেক ভালো। আর এখানে তো সবাই জানে চিটাগাং এর উইকেট ব্যাটিং স্বর্গ, তো এখানে অনেক ভালো উইকেট ছিল। মাঝখানে আপনাকে এক ম্যাচ রেস্টও দেওয়া হয়েছিল, ওই রেস্টটা কি বেশি কাজে লাগছে কিনা? না কখনো আমি এইভাবে চিন্তা করি না, আসলে টিম ম্যানেজমেন্ট যেটা ভালো মনে করছে তারা সেটাই করছে, হয়তো বা সেটা আমার জন্য ভালো হয়েছে। আর আমি সবসময় একটা জিনিস বিলিভ করি যে উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। অবশ্যই ভাইয়া, দেখেন সব প্রত্যেকটা ম্যাচে কিন্তু কিছু ভুল থাকে, কিছু ভালো জিনিস থাকে, তো আমি সবসময় চেষ্টা করি যে প্রিভিয়াস ম্যাচে কী ভুলটা করছি সেটা যাতে রিপিট না হয়, তো সবসময় আমার চেষ্টা থাকবে যে ভুলটা করছি সেগুলো না কাজ করবে এবং সেটা যাতে পরবর্তী ম্যাচগুলোতে রিপিট না হয়। কখনোই আফসোস না ভাইয়া, তারা যেটা ভালো মনে করছে সেটাই করছে, তো আমার কাজ রান করা, আমার কাজ পারফর্ম করা, আমি সেটাই করে যাবো, বাকি সব আল্লাহর ইচ্ছা। দেখেন এখনো মোবাইল পাই নাই, তো মোবাইল যখন পাবো তখন বাবা মার সাথেই ফার্স্টে কথা বলবো, তো আমি আশা, আমি আমার মনে হয়েছে যে এই সেঞ্চুরি করার পরে আমার বাবা মা সবথেকে বেশি খুশি হয়েছে, সো আর আমার বাবা এখন আমাকে নিয়ে অনেক প্রাউড করে, তো এটাও নিজের কাছে অনেক ভালো লাগে।